প্রথম আলোর সাংবাদিক শামসুজ জামানের মুক্তি ও সম্পাদক মতিউর রহমানের নামে মামলা প্রত্যাহার সহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঝালকাঠিতে ও নোয়াখালীতে মানববন্ধন হয়েছে। সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য একটি পক্ষ সরকারকে উস্কে দিচ্ছে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ধ্বংস করে কোনো উন্নয়ন সম্ভব নয়। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের পাশাপাশি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের নামে করা মামলা প্রত্যাহার ও প্রতিবেদক শামসুজ জামানের মুক্তির দাবি জানান তারা। এদিকে একই দাবিতে নোয়াখালীতে মানববন্ধন হয়েছে। সকালে প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা।